হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, আর এই ভিডিওটি আরও একটি গল্প, খুব সুন্দর গল্প, মজার গল্প। এর আগের গল্পটি তোমরা শুনেছো, অনেকটাই ভালো লেগেছে তোমাদেরকে, সো এই গল্পটাও অনেকটাই ভালো লাগবে। আর এই গল্পটা ছিল একটু অন্যরকমের, জাস্ট অনেক একটা ভালো গল্প ছিল। তো দেরি না করে গল্পটা শুরু করছি, তোমরা মন দিয়ে শুনতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, এগিয়ে না দিয়ে। অনেকে এগিয়ে দিচ্ছ, গল্পের কিছুই বুঝছো না, কিন্তু এই গল্পটি এগোবে না, আর এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো গল্পটি। সো দেখো এবং শোনো, একটা পরিবার, পরিবারের মধ্যে ও মানে একজন বাড়ির মালিক এবং মালিকের স্ত্রী, আর তাদের একটা বড় সড়ো বিরাট বড় একটা প্রাসাদের মতো বাড়ি, তাদের ছেলেপিলের মধ্যে একটি ছেলে, ছোট অনেকটাই, এবং তাদের বাড়িঘর এতটাই বড় প্রাসাদের মতো হওয়ার কারণ যে তার ওনাদের পূর্বপুরুষ, মানে তাদের পূর্বপুরুষ যেমন ওনাদের বাবা, ওদের দাদু, ওদের বিশাল সম্পত্তির মালিক ছিল। আর ওদের মেন ব্যবসাটা, মানে এই যে একটা বিরাট বড় বাড়ি, সেই বাড়ির মেন কারণটা হলো যে তাদের এতগুলো সম্পত্তি হওয়ার কারণ হলো যে তাদের চন্দন কাঠের ব্যবসা, আর এই চন্দন কাঠ অনেকটাই দামি কাঠ, আর তাদের এরকম চন্দন কাঠের ব্যবসা করে করে এই বিশাল বড় বাড়ি। সেই সময় মানে ওর দাদুদের আমলে, ওর বাবাদের আমলে, ওর বাবারা যখন ছিলেন মালিকানা হয়ে বাড়িতে, সেই সময় কিন্তু এই বাড়িতে অনেক দাস দাসী ছিল, তারপরে অতিথিশালা, অতিথিদের থাকার জন্য অতিথিশালা ছিল, যেখানে হয়তো কোনো অতিথি আসলে রাত কাটাতো, বা পথে যারা হয়তো রাস্তাঘাট দিয়ে যারা চলতো, যাদের হয়তো কোনো কারণবশত দেরি হয়ে যেত বাড়ি ফিরতে, তারা কিন্তু সেই অতিথিশালায় রাত কাটাতো। এবং এই বাড়িতে অনেক রকমের দাস দাসী, যেমন কাপড় কাঁচার জন্য একরকম, রান্নাবান্না করার জন্য একরকম, বড় বড় হাতি ঘরগুলো ছিল, হাতি ঘরে হাতি থাকতো, হাতিগুলো দেখাশোনা করার জন্য লোকজন, চাকর বাকরের জন্য আলাদা ঘর, এরকম অনেক বড়, মানে রাজাদের মতো কারবার ছিল, এরকম অনেক টাকা পয়সার মালিক ছিল তারা। এবার কি হয়, ধীরে ধীরে মানে চন্দন কাঠের ব্যবসাতে লস যেতে যেতে, ও দাদুর আমল থেকেই লস হতে হতে ওদের এমন একটা পর্যায়ে চলে আসে যে ওরাকে বাড়ির সব কিছু বিক্রি করতে হয়। তো সেই বাড়ির সব কিছু বিক্রি করতে করতে এক সময় হয়ে কি দাঁড়ায় যে সমস্ত কিছু বিক্রি করতে করতে তাদের একবারে বাড়ির একবারে টাকা পয়সাহীন হয়ে যায়, এবং বাড়ির যে মালিক, বর্তমান যে মালিক, উনি ভাবেন যে আগের জন্মে কি পাপ করেছিলাম যে আমাদের এইভাবে চন্দন কাঠের ব্যবসা, সেই ব্যবসাতে লস যেতে যেতে আমরা এখন পথে যাওয়ার মতো আমরা পথে বসেছি। আর বুঝতেই পারছেন যে টাকা পয়সা না থাকলে পরে, বা ধন সম্পত্তি যখন ছিল তখন সব ছিল, বন্ধু বান্ধব ছিল, পথের লোক, পথের পথিকরাও আসতো, এবং চাকর বাকরও ছিল, কিন্তু এখন আর কেউ নেই, বাড়ির অল্প আধটু কাজ তারা স্বামী স্ত্রী মিলেই করে নেয়। এইভাবে তাদের দিন কাটে, অনেক দুঃখে কাটতে লাগলো। এবার একদিন হঠাৎ করে রাত্রে বাড়ির যে মালিক, মানে প্রাসাদের যে মালিক, ও রাত্রে স্বপ্ন দেখলো ওর একটা গৃহ দেবতা স্বপ্নে এসছে জৈন পণ্ডিতের রূপ ধরে, মানে পুরো এই চুলটা পুরো নেই, মাথায় একটা টিকি, এখানে একটা টিকি, এরকমভাবে এসছে ওর স্বপ্নে, এবং বলছে যে দেখো তোমাদের বাড়িতে আমি এসছি, আমি হলাম গৃহ দেবতা, আমি জৈন পণ্ডিতের রূপ ধরে এসছি। আর এই জৈন পণ্ডিত কিন্তু ঠিক এরকমই রূপে, মানে এরকম চেহারাতে আমাকে কিন্তু কালকে কিন্তু দেখতে পাবে, আমি কালকে তোমাদের নির্ধারিত একটা টাইমে, নির্ধারিত একটা সময়ে আমি তোমাদের বাড়িতে প্রবেশ করব, আর একটা চন্দন কাঠের লাঠি নিয়ে আমি যখনই মানে বাড়িতে প্রবেশ করব, আমার একটা চন্দন কাঠের লাঠি নিয়ে ওটা দিয়ে আমার মাথায় মারবে, এবং অমনি আমি একটা সোনার মূর্তি হয়ে যাব। ঠিক রাত দুটোর সময় এরকম একটা স্বপ্ন, অবাস্তবিক স্বপ্ন দেখার পরে কিন্তু ও কিন্তু পুরো জেগে গেছে, পুরো ঘেমে গেছে, শরীর ঘেমে গেছে, এটা আমি কি দেখলাম। ওর স্ত্রীকে উঠালো এবং বললো সমস্ত কিছু কাহিনী। এবার ওর স্ত্রী বলছে দেখি এটা হলেও হতে পারে, কারণ আমরা সবসময় গৃহীত
তাকে ডেকেছি, যদি গৃহ দেবতা এতদিনে যদি আমাদের উপর সহায় হয়, মানে এইভাবে কিন্তু ওরা কিন্তু রাত আর কিন্তু ঘুমাতে পারলো না, অনেক মানে ভয় এবং বিভিন্ন রকম মানে বিভিন্ন চিন্তার মধ্যে তাদের কেটে গেল গোটা রাত। সকাল সকাল বাড়িঘর সব কিছু পরিষ্কার পরিষ্কার করে চারিদিকে জল টল দিয়ে পরিষ্কার করে, এবার একটা লাঠি কিন্তু গেটের পাশে রেখেছে, চন্দন কাঠের একটা লাঠি রেখেছে, যে যেমনই চৈন্য পণ্ডিত আসবে অগ্নি ওর মাথায় মারবে এবং টুক করে যাতে ওটা সোনা হয়ে যায়, সোনার মূর্তি হয়ে যায়, এরকম সিচুয়েশনের মধ্যে রেখেছে। আর ততক্ষণে কিন্তু সেই দিনই একজন নাপিত মানে মালিকের চুল টুল দাড়ি কাটার পরে নখগুলো কাটছে, নখগুলো পায়ের নখগুলো কাটছে, সেই সময় কিন্তু হঠাৎ করে কিন্তু সেই সোনার যে মূর্তি হবে, এই যে জৈন পণ্ডিত যেটা স্বপ্নে দেখা গিয়েছিল, সেই জৈন পণ্ডিত কিন্তু নখ করে কিন্তু বাড়িতে ঢুকছে। সেই মুহূর্তে কি করা যাবে, এবার ও ভাবছে, এবার যখনই ঢুকেছে তখনই ও কিন্তু দেখতে পাচ্ছে যে সে রিয়েলাইজ করছে যে কি সত্যি তো সেই স্বপ্নের, সেই স্বপ্নের জৈন পণ্ডিত কিন্তু ঠিক টাইমে ঠিক সময়ে কিন্তু চলে এসছে। আর কি করবে এই সময় হঠাৎ করে নখ কাটছিল যে নাপিত, ওকে ছেড়ে দিয়ে ওকে বলে যে থামো ভাই, থামিয়ে দিয়ে আর গিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির মালকিন মানে যে গিন্নি উনি কিন্তু রান্না করছিলেন সেই সময়, আর গিয়ে মাথায় যেমনই একটা চন্দন কাঠের বাড়ি মারলো মাথায়, ঠিক সেই সময় একবার অমনি একটা গোটা পুরো একবারে সোনার মূর্তি হয়ে গেল, সবার তো চোখ দিয়ে সর্ষের ফুল ফুটে গেল দেখে তাজ্জব। এখানে কিন্তু থার্ড পার্সন আরেকজন ছিল নাপিত, ও কিন্তু সমস্ত ঘটনা কিন্তু দেখছে, দেখে তাজ্জব। বাপরে, একটা জৈন পণ্ডিত বাড়িতে আসলো, অমনি একটা যেমনই একটা চন্দন কাঠের লাঠি দিয়ে যেমনই ওর মাথায় মারলো তেমনি একটা সোনা হয়ে গেল, সোনার মূর্তি হয়ে গেল, এটা বিশাল এক্সাইটেড হয়ে গেল। আর এটা তো মানে তাজ্জব ব্যাপার, এই সব কথা ভেবে মানে ভাবতে লাগলো যে নাপিতটা ছিল ও। আর ততক্ষণে কিন্তু মানে বাড়ির মালকিনের কি করা উচিত, বাড়ির মালকিনের করা উচিত যে ও সঙ্গে সঙ্গে একটা নতুন একটা দামি শাড়ি নিয়ে এসে হাজির বলল, বলছে যে কি, একে বলল যে নাপিতকে বলল যে এই যে নাও তোমার শাড়ি, তোমার বউকে একটু পরিয়ে দিও আর তোমার বউকে এটা দিয়ে দিও, আর এই কথাটা যাতে কেউ যাতে জানতে না পারে, এই এলাকার যাতে কেউ যাতে এই কথাটা যাতে জানতে না পারে। সো তাদের এখান থেকে তারা মানে সমাপ্তি হলো, এবং এখান থেকে যখন ও বাড়ি গেল, মানে এই মালিকের বাড়ি থেকে যখনই ও চুল দাড়ি নখ কাটার পরে যখনই বাড়ি গেল, তখন কিন্তু ওর আর লোভে কিন্তু ঘুম আসছে না। বলছে যে কি, একটা জৈন পণ্ডিত একটা চন্দন কাঠের লাঠি দিয়ে মারার পরে একটা সোনার মূর্তি, তো আমি যদি ঠিক আমিও যদি একটা জৈন পণ্ডিতকে যদি এইভাবে যদি একটা মানে নাপিত তো জানতো না যে ওর স্বপ্নে এসেছিল বা এরকম ব্যাকগ্রাউন্ডের খবর তো জানে না, সো ও ভাবলো যে আমি যদি একটা জৈন পণ্ডিতকে ডেকে যদি আমি ওকে যদি আমি মাথায় যদি একটা চন্দন কাঠের লাঠি দিয়ে মারি বা হয়তো একটা লাঠি দিয়ে যদি মারি, তাহলে অমনি কিন্তু সোনার মূর্তি হয়ে যাবে, আমারও আর কোনো রকমের কোনো কিছু করার প্রয়োজন হবে না, আমি ওই সোনা থেকে আমি অনেক কিছুই করতে পারবো। সো ও কী করলো, দেরি না করেই ও একটা পাঁঠা নিয়ে ঘাড়ে করে এরকম করে দুটো দুটো করে মানে পা দুটো ধরে ও কিন্তু চলে গেল মঠের দিকে, জৈন মঠের দিকে, মানে যেখানে অ্যাকচুয়ালি আমাদের মানে বিভিন্ন রকমের জায়গাগুলো হয় যেখানে সাধু সন্ন্যাসীরা যেখানে বড় হয়, যেখানে লেখাপড়া করে, ধার্মিক ধর্মের ব্যাপারে শিক্ষা নেই, যেমন মুসলিম সমাজের যেমন ওস্তাজি বলে নিজামি মাদ্রাসাগুলো, আর হিন্দু ধর্মের যে বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের ধর্মের যে যারা হয়তো ধর্ম নিয়ে শিক্ষা নেয়, ওই রকম জৈন ধর্মের যারা শিক্ষা দীক্ষা নেয় ওই রকম জৈন পণ্ডিতগুলো যে রয়েছে যে পুরোটা এটা কাটা আর উপরেটা এখানে টিকি আছে, এরকম ওখানে কিন্তু ও একটা পাঁঠা নিয়ে কিন্তু চলে গেল। এবার ওখানে যে হেড জৈন পণ্ডিত রয়েছে, যিনি মেন রয়েছেন, উনি ওনাকে বলছেন যে আমাদের বাড়িতে আপনাদের দাওয়াত রইল, আপনারা আসেন নির্ধারিত একটা তারিখে আসেন, আর এই তারিখে আসার পরে কিন্তু ওখানে এই যে পাঁঠাটা আমরা দিয়ে গেলাম, এটা আপনারা মানে কেটে এ করে খান পরিবেশন করেন, তো আমার বাড়িতে যে নতুন করে দাওয়াত রেখেছি সেই জায়গাটাতে কিন্তু আসবেন, ভুলবেন না, আপনারা অবশ্যই আসেন, আর আমি আসলে খুব খুশি হব,
এইরকমটা বলে কিন্তু ও কিন্তু বাড়ি চলে গেল, পাঁঠাটা দিয়ে, মানে পাঁঠাটা যে নিয়ে গেছিল ওই পাঁঠাটা দিয়ে ও বাড়ি চলে গেল। এবার ও কিন্তু তার কয়েকদিন পরে যেদিন মানে সময় দিয়েছিল যে এই দিন আমার বাড়িতে পরিবেশন করবেন, আসবেন আপনারা, আর ওনার স্ত্রী কিন্তু মানে নাপিতের স্ত্রী এবং নাপিত কিন্তু ও ঠিক ঘরদোর পরিষ্কার করে লাঠি নিয়ে কিন্তু একবারে গেটের পাশে কিন্তু দাঁড়িয়ে আছে নাপিত, এবং গেট খোলার জন্য কিন্তু রেডি হয়ে আছে নাপিতের স্ত্রী। মানে আসলে পারেই ও জৈন পণ্ডিতের মাথায় মেরে ওটাকে সোনার মূর্তি বানাবে, এরকম একটা নিয়ে, এরকম একটা মাথার মধ্যে একটা মানে ভাবনা নিয়েই দাঁড়িয়ে আছে। এবার ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে দেখছে যে কই আসছে কই, তো ও মোড়ে, গ্রামের মোড়ে গিয়ে দেখছে দূর থেকে আসছে না, তো এখনও আসছে না, এত দেরি হয়ে গেল, আমি তো ভালোভাবেই বলে আসলাম, হাত পা ধরেই বলে আসলাম যে ও যাতে পরিবেশন করতে আমার বাড়িতে আসে, কিন্তু আসছে না কেন। এবার যখন দেখছি যে মোড় থেকে পার হয়ে যখন টার্নিংটা মোড় করছে, যখন দুই একজন জৈন পণ্ডিতকে দেখে নিয়েছে, বলছি চাক এবার আমার কিন্তু একবারে মানে এবার আমার স্বপ্ন পূরণ হবে, চাক। এবার কিন্তু ও তাড়াতাড়ি বাড়িতে এসে কিন্তু বললো যে কি, যখনই নক করবে দরজা তখনই তুমি নকটা খুলবে, অমনি কিন্তু আবার কিন্তু ওই বাড়ির নকটা কিন্তু আবার লাগিয়ে দিবে ওনার স্ত্রীকে বললো, কারণ যে তার মাথায় মারবে এবং তাকে সোনার মূর্তি বানাবে, কেউ বাইরের লোক যাতে জানতে না পারে বা বুঝতে না পারে। এবার কিন্তু জৈন পণ্ডিত কিন্তু নক করেছে, বলছে যাক এবার কাজ হবে, যেমনই খুলেছে খোলার পরেই কিন্তু লকটা আবার লাগিয়ে দিয়েছে, আর পাগলের মতো নাপিত কিন্তু লাঠিটা এদিকে 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 ঘুরে এমন করে এক একজনের মাথায় মেরেছে, ওর সঙ্গে সঙ্গে বলছে ও মা গো মরে গেলাম, মানে ও আত্মমরা হয়ে গেছে, একজন মারলো একজনের, একজনের একটা কানই উড়ে গেল, একজন কয়েকজন তো দুই একজন মানে একজন তো ঢুকিনি, 11-12 জন ঢুকেছে। এবার ও কিন্তু পাগলের মতো কিন্তু লাঠি এইদিকে একজনের আঙুলে মেরেছে, বলছে কী করছেন আপনি, আমাকে মারছেন কেন, আবার একজনকে মারলো একটা কান উড়িয়ে দিল, নাকের বাঁশি দেবে মরে গেলাম, দুই একজন তো আত্মমারা, এক দুজন তো মরেই গেছে, মাথায় মেরে তো মরেই গেছে, মারাই গেছে। এইভাবে সবাই কিন্তু চিৎকার চেঁচামেচি, সবাই এসে বলছে যে কী হলো নাপিতের বাড়িতে, কী হলো নাপিতের বাড়িতে, এমনি পাশের বাড়িতে বুঝতে পারবেই। এবার এসে দরজা টরজা ভেঙে দেখছে যে নাপিত এই অবস্থা জৈন পণ্ডিতের, তবু আবার ধার্মিক পণ্ডিতের এইরকম অবস্থা করেছে, এটা তো বিশাল বড় অন্যায়। সবাই নাপিতকে কোনোরকম থামানো, থামিয়ে ওকে ধরে ওকে জলে নিয়ে গিয়ে চুবিয়ে ওকে ঠান্ডা করার পরে বলল যে তুমি এই যে কাজটা করেছো সেই কাজটা কিন্তু ঠিক করো নি, একজনের নাক উড়িয়ে দিলা, একজনের কান উড়িয়ে দিলা, এক দুই চারজনের মাথা ফাটিয়ে দিলা, একজনের পা ভেঙে দিলা, একজনের হাত ভেঙে দিলা, এইভাবে দুইজনকে তো মেরেই ফেললা, তাহলে তোমার এই কাজটা কিন্তু ঠিক হয়নি। এবার সবাই মিলে কিন্তু নালিশ জানালো বিচারকের কাছে, ওখানে বিচার হবে। এবার বিচারকের কাছে যাওয়ার পরে কাঠগলায় দাঁড়িয়ে আছে, বলছে কী ব্যাপার, তুমি এইভাবে জৈন পণ্ডিতদের যাদের যাদের কোনো অপরাধ নেই তুমি বাড়িতে ডেকে এভাবে মারধর করেছো, যারা বেঁচে আছে তারা সাক্ষী দিচ্ছে যে আমাদেরকে এইভাবে ডেকে আমাদেরকে বাড়িতে অনেক মেরেছে, দুইজনকে তো মেরে ফেলে দিয়েছে, বুঝতেই পারছেন একজনের কান উড়িয়ে দিয়েছে মেরে লাঠি দিয়ে। তখন বললো যে তোমার এই কাজ করার পিছনে কারণটা কি, এবার সমস্ত কারণ কিন্তু ওই বাড়ির, যে বাড়িতে ও নখ চুল কাটতে গেছিলো ওই বাড়ির কিন্তু সমস্ত কারণ কিন্তু বললো, যে তাহলে ওকে ডাকা হোক, ওই চন্দন কাঠের যে ব্যবসা করতো ওই মালিককে ডাকা হোক। ডাকলো, বললো যে বলো তুমি সব কী কী ব্যাপার, তুমি এরকম কি সোনার মূর্তি পেয়েছো, বলছে হ্যাঁ এটা সত্যি যে আমি সোনার মূর্তি পেয়েছি, আমি মাথায় মেরেছিলাম জৈন পণ্ডিতের, কিন্তু অমনি সোনার মূর্তি আমি পেয়েছি, আর এর পিছনে কারণ হলো যে আমার স্বপ্নে গৃহ দেবতা এসেছিলো এবং বলেছিল আমাকে যে আমি যেমনি তোমার বাড়িতে ঢুকবো তেমনি আমার মাথায় মারবে একটা চন্দন কাঠের লাঠি দিয়ে, অমনি আমি সোনা হয়ে যাবো, তো সেই মোতাবেক আমি কিন্তু কাজটা করেছি। তখন কিন্তু তাজ্জব নাপিত যে এই জিনিসটা তো আমার সাথে ঘটেনি, কিন্তু আমি কিন্তু অন্যায় করেছি। এবার কিন্তু একবারে বিচারক রায় দিল যে তোমার তোমাকে তুমি যেমন দুটো মানুষকে হত্যা করেছো, অনেক মানুষকে ইনজিওর করেছো, সো তোমার শাস্তি হলো তোমাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে, এবং যে নাপিতের যে বউ না বুঝে না ভেবে কাজ করার জন্য তাকে কিন্তু যাবজ্জীবন করছেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটি শেয়ার করো, বাই।